দেখতে পাচ্ছেন আসলে ট্রাক থেকে নামানোর সময় গরুটি আসলে পড়ে যাচ্ছে। সবাই তো আসলে সাবধানে নামাবেন, ট্রাক থেকে গরু নামানোর সময় সতর্কভাবে নামানো উচিত। সবাইকে হযরতপুর হাট থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক দেখতে পাচ্ছেন এই হাটে ট্রাকে করে বিভিন্ন অঞ্চল থেকে আসলে গরু নিয়ে এসেছে হাটে। দর্শক এখনই আমরা দেখতে পাচ্ছি একটি ছোট ট্রাক থেকে আসলে গরু নামানো হচ্ছে। এবং পাশে আর কি ট্রাক এসে ভিড়েছে, দর্শক গরু নামাবে। ভাই কয়টি গরু আনছেন ট্রাকে করে? কয়টি গরু? সাতটা গরু নিয়ে এসেছেন। দর্শক শুনলেন, এখানে সাতটি গরু। মানে নামার আসলে সিস্টেমটা খুবই সুন্দর, সিঁড়ির মতো দেওয়া আছে, সুন্দরভাবে আসলে গরুটি নেমে গেল। তো যে গোটা নাম সেটা দাম যাচ্ছেন কত ভাই? এই যে যেটা নামছে মাত্র, এটা দাম যাচ্ছেন 1,75,000। দামটা বেশি মনে হচ্ছে না ভাই? আচ্ছা দাম চাচ্ছেন আছি 1,75,000, বিক্রি তো আরো কম, বিক্রি আরো কম আছে। এই ছোটটা দাম চাচ্ছেন কত ভাই? এই ছোটটা দাম চাচ্ছেন 90,000। আপনার কয়টি? আমার একটা, আমি হলো গাড়িওয়ালা। আচ্ছা আপনার গাড়িওয়ালা, আপনি সহযোগিতা করতেছেন। গরু সব গরম ওয়েদার, গরমের জন্য গরু 1,00,000 ভাই, 1,00,000 নিতে পারেন। ভাই সাদাটার দাম চাচ্ছেন কত ভাই? এই সাদাটার দাম চাচ্ছে দর্শক 1,50,000 টাকা। এটা কি চাওয়া দাম? চাওয়া দাম আসলে 1,50,000 টাকা দাম চাচ্ছে। আমরা এখানে আরেকটি গরু নামাতে দেখছি দর্শক, খুবই সুন্দর একটি গরু, মাশাল্লাহ খুবই বড় সাইজ। দাম চাচ্ছে কত? 2,00,000? 2,20,000 টাকা আসলে দাম চাচ্ছে দর্শক, চাওয়া দাম। আমরা এখানে এক জোড়া গরু দেখতে পাচ্ছি ভাই, জোড়া দাম চাচ্ছেন কত ভাই? 2,30,000। দর্শক শুনলেন, এই জোড়া দাম চাচ্ছে 2,30,000। মাশাল্লাহ সুন্দর দুইটি গরু, রঙই একই রকম, দাও চাওয়া দাম। এই গরুগুলো হাটে নেওয়া হচ্ছে দর্শক। Thank you.